আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিক্রুল, দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো ফ্ল্যাট লক মেশিন সুইং মেশিনের পাওয়ার সাপ্লাই বোর্ড কিভাবে রিপেয়ার করতে হয়। দেখতে পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আইপিএম সেট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইপিএম খুলে নিয়েছি। এই বোর্ডে ইরোর 7 লেখা আসতো, এর জন্য আমি আইপিএম খুলে নিয়েছি। আইপিএম খুলে ভালো করে টার্মিনালগুলো পরিষ্কার করে দিতে হবে। সর্বপ্রথম এইভাবে ব্রাশ দিয়ে ব্রাশের সঙ্গে থিনার ব্যবহার করে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে কিভাবে আইপিএম বসাইতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। বসানোর পরে সোল্ডারিং কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তা দেখতে পাচ্ছেন এই বোর্ডে যেহেতু ইরোর 7 আসতো, তাই 7 শুধু এই আইপিএম এর জন্যই কিন্তু হয় না, আরও অনেক পার্টসের জন্য হয়। যেমন বেল লুজ থাকলে ইরোর 7 আসে, সিনক্রোনাইজার প্রবলেম থাকলে ইরোর আসে, মোটরের প্রবলেম থাকলে ইরোর আসে। দেখেন আমার হাতে কিন্তু আইপিএম নষ্ট, আইপিএম খুলে নিয়েছি। এখন এই বোর্ড যেহেতু আমার থিনার দিয়ে পরিষ্কার করা হয়েছে, সর্বপ্রথম ভোল্টেজগুলো ঠিক আছে কিনা চেক দিতে হয়। দেখেন আমি এখানে ডিসপ্লে বোর্ড লাগিয়ে এখানে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটা চেক দেওয়ার পরে তারপর কিন্তু আমাকে আইপিএম লাগাইতে হবে। যদি ভোল্টেজ ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার আইপিএম লাগানোর সাথে সাথে আইপিএম নষ্ট হয়ে যাবে। আর আইপিএম এর দাম একটা তো আপনারা জানেনই, 1200 থেকে 1500 টাকা এক একটা আইপিএম এর দাম। তাই আমি দেখেন এখানে মিটার দিয়ে কোন কোন জায়গায় কত ভোল্টেজ থাকে এই ভোল্টেজগুলো আমি দেখে মেপে দেখবো যে ঠিক আছে নাকি, ঠিক থাকলে আমি আইপিএম লাগাবো। ঠিক আছে, তো এটা দেখতেছেন সুইং মেশিনের পাওয়ার সাপ্লাই বোর্ড, এই প্যাকাস সিলিন্ডার বেড, সিলিন্ডার বেড মেশিনের হোসিং মোটরের যে বোর্ডগুলো সেই বোর্ড রিপেয়ার করা হচ্ছে। তাই এইখানে ভোল্টেজগুলো ঠিক মতো আছে কিনা এটা চেক দেওয়ার পরে তারপর আপনাকে আইপিএম লাগাইতে হবে। আর আইপিএম লাগানোর আগে কী করতে হবে আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন এবং কি সমাধানও দিতে পারবেন। আপনারা মনে করবেন না যেন শুধু আইপিএম নষ্ট হলে ইরোর 7 আসে। ইরোর 7 আসার কারণ কিন্তু অনেক। সিজার ফাংশন যদি সিস করে সেই ক্ষেত্রেও কিন্তু ইরোর 7 লেখা দেখায়। আবার ইরোর 7-এর আমি তো বললাম মোটরের থেকে শুরু করে আপনার একটা যে কোনো একটা জ্যাক যদি লুজ থাকে, একটা মানে তার কানেকশন নাই, যে কোনো কারণে ইরোর 7 লেখা দেখাইতে পারে। ঠিক আছে, তাহলে মূল কথা হচ্ছিলো আমাদের ইরোর 7 আসলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। জাস্ট আমার এইখানে আমি ভোল্টেজগুলো মেপে দেখতেছি, মেপে দেখার পরে আশা করি সব জায়গায় ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি এখন এই আইপিএম লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। সোল্ডারিং করার সময় কিভাবে সোল্ডারিং করতে হবে এটাও আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মূলত আসলে এই সার্কিটগুলো সবাই কিন্তু আপনারা রিপেয়ার করতে যাবেন না, কারণ একটু ভুল হলে কিন্তু আপনার সার্কিট পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আপনারা না বুঝে কিন্তু কেউ হাত দিবেন না। এটা কিন্তু একটা বোর্ডের দাম 1200 থেকে 1500 টাকা, এটা আপনারা মনে রাখবেন। একটা কোম্পানির ক্ষতি করতে যাবেন না যেন একটা বোর্ড নষ্ট করে ফেলবেন, তা কিন্তু করবেন না। দেখেন আমি আমার কাছে আইপিএম, আমি আইপিএম বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করবেন। তো এই আইপিএম হচ্ছিলো 20 এম্পিয়ার 600 ওয়াট। দেখেন আমি আপনাদের জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি নাম্বার, এই নাম্বার
সবটাই কিন্তু একই নাম্বার হয় না, আপনারা দেখে নেবেন যেন কোন বোর্ডে কোন নাম্বারের আইপিএম ব্যবহার করেছে, সেটাই আপনাদের ব্যবহার করতে হবে। যেহেতু আমার এই বোর্ডে এই মানের আইপিএম ব্যবহার করা হয়েছে, আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে হচ্ছে হলো, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, এখন দেখেন আইপিএম এইভাবে বসিয়ে দিতে হবে, খুব সূক্ষ্মভাবে বসাইতে হবে, কোনো টার্মিনাল যেন বেঁকা না হয়, বেঁকা হয়ে গেলে কিন্তু আপনার এই দাঁতগুলো পিনিয়ামগুলো ভেঙে যেতে পারে, মানে টার্মিনালগুলো ভেঙে গেলে পরে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য সূক্ষ্মভাবে ধরে ভালোভাবে এই করে বসিয়ে দিতে হবে, এইভাবে ভালোভাবে ধরে বসিয়ে তারপরে আপনি দেখেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন বসানোর পরে এই যে লেগগুলো সোজা করে নিতে হবে, তারপরে এইখানে একটা এই কাগজ দিয়ে দিতে হবে, যাতে এটা বডির সঙ্গে যেন আপনার লেগে না যায়, সেই জন্য আপনার একটা কাগজ দিয়ে নিয়ে তারপরে আপনার এই সুন্দর করে ধরে এভাবে এখন সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার সময় কিন্তু আপনার এই দেখেন, আমি এই সাইডে সোল্ডারিং করতেছি, করার পর একটা করার পরে এই পাশের আবার একটা করব, কারণ এটা আগে ধরিয়ে নিতে হবে যেন এই উঁচা নিচা যেন না হয়ে যায়। দেখেন এখন কিন্তু এই কর্নারে আমি সোল্ডারিং করতেছি, কারণ আগে ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নেওয়ার পরে তারপরে আপনার প্রত্যেকটায় আমি সোল্ডারিং করবো। আর সোল্ডারিং করার সময় দেখবেন একটার সঙ্গে আরেকটা যেন মিলে না যায়, একটার সঙ্গে আরেকটা যদি লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্কিট যখনই সার্কিটে পাওয়ার লাইন দিবেন তখনই কিন্তু আপনার আইপিএম নষ্ট হতে পারে, কিংবা অন্য অন্য সাইডের পার্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে, কারণ শর্ট সার্কিট হলে তো আপনারা জানেনই, যেন শর্ট সার্কিট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার 1 সেকেন্ডেও সময় নেবে না, নগদে কিন্তু সার্কিট থেকে আপনার যে কোনো পার্টস নষ্ট করে দিবে। এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে, ভালো করে সোল্ডারিং করতে হবে, যেন একটা লেগের সঙ্গে আরেকটা লেগ যেন একত্র না হয়ে যায়। সোল্ডারিং করার পরে তারপর আপনাকে ভালো করে থিনার দিয়ে ওয়াশ করতে হবে, ওয়াশ এমনভাবে করতে হবে যেন একদম নিখুঁত, মানে পরিষ্কার দেখা যায়। আর যখনই আমি ভালো করে লেগগুলো দেখব যে একটার সঙ্গে একটা লেগে আছে কি না, তখন কিন্তু দেখা যাবে পরিষ্কার করার পর। তখন যদি মনে করেন যে একটার সঙ্গে আরেকটা লেগে গেছে, সেই ক্ষেত্রে আবার সোল্ডারিং ভালো করে করে এটাকে ফাঁকা করে যেন একটার সঙ্গে আরেকটা শর্ট না হয়ে থাকে এটা দেখতে হবে। তাড়াহুড়ো করে কাজ করা যাবে না, এটা কিন্তু তাড়াহুড়ো করে কাজ করার জিনিস না। আশা করি আপনারা বুঝতে পারছেন, এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখেন আমি খুব সূক্ষ্মভাবে কিন্তু সোল্ডারিং করতেছি, আস্তে ধীরে সোল্ডারিং করতেছি, যেন আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করতেছি না, এখানে খুব রিল্যাক্সেভাবে। আর ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি, ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিও বেশি বড় না হয়। সার্কিট বোর্ড ঠিক করতে কিন্তু অনেক সময় লেগে যায়, কিন্তু এত সময় তো আপনারা দেখতে চাবেন না, সেই জন্য কিন্তু আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো এইভাবে মূলত আপনার বোর্ডগুলো রিপেয়ার করতে হয়, আগে বুঝতে হয় বোর্ডের কি প্রবলেম হয়েছে আর কোন সেকশনে কি কাজ, এগুলো আগে জানতে হয়, তারপরে কিন্তু আপনার কাজ করতে হবে। আপনি সেকশন না জেনে শুনে কিন্তু আপনি কাজ করতে গেলে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি বুঝতেই পারবেন না ERROR 7 কোন কোন জায়গায় প্রবলেম হয়, এগুলো আগে ই করার পরে। তারপরে ERROR 7 কিন্তু আপনার প্যাডেল ইউনিট থেকেও আসে, প্যাডেল ইউনিট যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রেও ERROR 7 আসবে, এটাও আপনারা মাথায় রাখবেন। তারপরে দেখতে পারতেছেন এইখানে আমার কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে, আমি ব্রাশের সঙ্গে থিনার নিয়ে ভালো করে ওয়াশ করে দিচ্ছি। দেখেন এখানে একটা জ্যাক আছে, যে জ্যাক এই জ্যাক মনে করেন যে আপনার 20টে তার আছে এই জ্যাকের সঙ্গে,
এই তারের যদি একটা তারও যদি মিসটেক করে সেই ক্ষেত্রেও কিন্তু এরর 7 লেখা দিতে পারে, ঠিক আছে। তো এইভাবে মূলত কাজ করতে হয়। তারপর আমি আইপিএম লাগানোর পর আমি দেখব আইপিএম শর্ট আছে কি না, এগুলো চেক করতে হবে। যদি শর্ট থাকে তাহলে হবে না। তা এইভাবে মূলত কাজ করলে আশা করি আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তা এখন আমরা আমাদের বোর্ড যেহেতু ঠিক হয়ে গেছে, আমরা মেশিনে লাগিয়ে দেখব। এখন আমি মেশিনে লাগিয়ে দিয়েছি, এখন মেশিন চালিয়ে দেখতেছি। দেখেন আমার কিন্তু মেশিন চলতেছে, তার মানে আমার বোর্ড ঠিক হয়ে গেছে। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।